আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো নতুন আরেকটি ব্লগ দেখার শুভেচ্ছা সবাইকে জানিয়ে দিলাম। তো আজকের ব্লগটা একটু ভিন্ন, সেটা হচ্ছে আমার মেয়েদের তো কালকে থেকে স্কুল শুরু হয়ে যাবে, ওরা আজকে ওদের স্কুলের প্রিপারেশন নিচ্ছে, ওদের ব্যাগ গোছাচ্ছে, কারণ এই বছর এই ফার্স্ট টাইম যাবে ওরা স্কুলে, কারণ করোনার জন্য তো অনেক গ্যাপ। বছরের শুরু থেকেই ওদের ক্লাস অনলাইন ক্লাস হচ্ছে, তো এখন ফার্স্ট টাইম আগামী কালকে থেকে ওদের ক্লাস শুরু হবে। সবচেয়ে সমস্যা হচ্ছে, যেটা মানে খারাপ নিউজ হচ্ছে আমার জন্য, যে আমি একদম একা হয়ে গেলাম, বাসায় একা থাকবো একদম, মানে ভোর থেকে শুরু করে দিনের চারটা সাড়ে চারটা পর্যন্ত আমার একা থাকা লাগবে। এইটাই হচ্ছে আমার জন্য সমস্যা, অনেক কষ্টকর, আসলে ভাবাই যায় না। ওরা তো গত এক বছরের মধ্যে মনে হয় তিন চার মাস ক্লাস করলো, আর বাকি পুরোটা সময়ই আমার সাথে ছিল বাসায়, তো ওদেরকে অনেক বেশি মিস করব, অনেক খারাপ লাগতেছে ওদের জন্য। আর আমার রিফা তো অনেক টেনশন মানে অলরেডি করছে গত দুই দিন থেকে, যে আমি মামুনি একা হয়ে যাবো, মামুনি একা হয়ে যাবো না, আমার থেকে বেশি ও টেনশন করে আমার জন্য, বাসায় একদম একা থাকবো। আসলে আমার বাসা অনেক বড়ো, তো আমার সমস্যা হয়ে যায় একা থাকতে, আমার নিজেরই ভয় লাগে, একদম ভুতুরে ভুতুরে হয়ে থাকে বাসা পুরো, আমি সারাদিন মিউজিক লাগিয়ে রাখি যেন মানে একা একা ফিল না হয় আর কি, বোরিং ফিল না হয়, বা কোনো সাউন্ড হলে তো ভয় লাগে, এমনি দরজা জানালার একটু বাতাসের সাউন্ড হলে এমনিতেই ভয় লাগে। তো রিফা কী করছো তোমার? ওরা ওদের পেন্সিল ব্যাগটা অর্গানাইজ করছে। দিদি এদিকে কী করছো? দিদি দিদির ওয়ালেটে টাকা ঢুকাচ্ছে, কারণ ওদের কালকে ওদের মেবি টাকা টপ আপ করতে হবে, তাই না? কার্ডে টপ আপ করতে হবে, আর টপ আপ করা লাগে এই জন্যে, কারণ ওদের লাঞ্চ অথবা অথবা ব্রেকফাস্ট অথবা যে কোনো ড্রিঙ্ক ওরা খেতে চাইলে তো স্কুল থেকে ওরা নিজেরাই নিয়ে খেয়ে নেয়, তো ওদের কার্ড নাম্বারটা যেহেতু স্কুলের ইয়েতে থাকে, ওরা কার্ডটা দেখিয়ে জাস্ট খেতে পারে। আবার সামটাইম দেখা যায় রিদির পাপা মানে কোনো সমস্যার জন্য স্কুল থেকে যদি পিক না করতে পারে তখন ওরা গ্র্যাবে চলে আসে, তার জন্য ওদেরকে টাকা দিতে হয়, নাহলে আমি কখনোই আমার বাচ্চাদের অ্যাকচুয়ালি টাকা পয়সা দিয়ে ওভাবে অভ্যাস করিনি, যে হাতে টাকা পয়সা থাকবে ওটা দিয়ে নিজেরা নিজেরা কিছু কিনবে। এই তোমরা মাস্ক নিয়েছো? সালামি কিদের সালামি, তোমরা কিদের সালামি রাখো, ওটা তো আমাকেই দিয়ে দাও। এই রিফা তুমি এক্সট্রা মাস্ক রাখো, দুইটা দাও। হ্যাঁ এখানে আছে, দুই তিনটাই আছে এই ব্যাগে। দুইটা আছে, মামুনি দিয়েছে এটাতে দুইটা। ওদের রেগুলার মাস্ক হয় না, ওদের কিডসের মাস্ক লাগে ওদের। দেবা তোমার পেন্সিল ব্যাগ কি অবস্থা? সব অর্গানাইজেশন কমপ্লিট? আচ্ছা এখানে হচ্ছে সব কালার পেন্সিল, স্টেপলার, ওখানে স্টেপলার, এই দেখো তোমার একটা, এই যে স্টেপলার পিনে, এই দেখো। আচ্ছা এটা না সুন্দর করে সাজাচ্ছিল, এখন আমি পারতেছি না। আচ্ছা মামুনি এটা ই করে দিব, তুমি পারবা না, সেটিং করে দিব মামুনি। এখানে একটা শার্পনার, তারপর তোমার এখানে হচ্ছে লাইক পেন্সিল, পেন, সিজার, রুলার, শার্প, আই মিন পেন্সিলের লিড, দেন ইরেজার, এক্সট্রা ইরেজার। এখানে হচ্ছে কালার মার্কার, আর এখানে হচ্ছে দুই রকম কালার মার্কার, এগুলা কি জানি অনেকগুলো ছিল বাট শেষ হয়ে গেছে, না কিনতে হবে, তাই না? তিন চার পাঁচ ছয় এগুলো দশটাই ছিল, আর এগুলো হচ্ছে বারোটা, আর এখানে আমার জানি না এটাকে কি বলে বলে, এই তো ছোটখাটো একটা জ্যামিতি বক্স। হ্যাঁ জ্যামিতি মানে হাইলাইটার, হাইলাইটার, আর আপনি থেকে আমি একটা পার্মানেন্ট মার্কার চুরি করেছি, আপনাকে আমি বলি। আপু থেকে পার্মানেন্ট মার্কার চুরি করেছো, এখন এটা ভিডিওতে বলছো, এটা তো তুমি শুধু আপুর কাছে হাইড করেছো, আর এখন তো এটা সবাই জানবে। আর এখানে এক্সট্রা ব্যাটারি রেখেছি। এটা নিও না মামুনি, এটা নিও না, এটা স্কুলে নিও না, এটা মাঝে মাঝে হঠাৎ করে নষ্ট হয়ে গেলে নষ্ট হয়ে যাবে না, তুমি এটা রাখো ইফা, এটা কেন নিচ্ছ এতগুলো ব্যাটারি একসঙ্গে? এটা কবে শেষ হবে? হ্যাঁ এটা তুমি বুঝতে পারবে, এক্সট্রা একটা নিয়ে নাও, এত বড় নিয়ে
একটু রাখা দরকার নাই, তুমি মামুর কথা শোনো, এটা একটু বুঝে যাবে, তুমি স্কুলে যখন এটা স্প্রেড কমে যাবে তখন বুঝতে পারবা। এটা বাসা রাখো, ব্যাটারির সাথে রাখা ঠিক না। তো যদি এটা না চলে তো আমি ইউজ করব কিভাবে? ওমা পুরো ব্যাটারি বক্স নিয়েছে। পুরো রিফা এটা ড্রয়ারে রাখো, ড্রয়ারে রাখো। ওহ ড্রয়ারে ঢোকাও। না মানে আমার এদিকে রেডির কি সব ফিনিশ? অলমোস্ট রেডি। হ্যাঁ কোথায় রাখবো ব্যাগ? ব্যাগ তোমাদের রিং টেবিলে রাখো। না নি জায়গা রাখো। অথবা তুমি সিঁড়িতে রাখতে পারো। মানে এটা কি রিফা? এটা কি? নো এটা ঠিক করো না। কেন এগুলো রাখো? এই রিফার কাজ হচ্ছে ওর দাদা ভাইয়ের মতো কোনো কিছু ফেলতে চায় না, একদম টুমটাম যা আছে। খালি বোতল, খালি এ দেখতে পাচ্ছেন? এগুলা আমি লাগে না, বাট আমি আইডিয়া করব এগুলাতে কি করা যায়। মানে ও ফিজিক্স করবে তাই না? ফাস্টার করো রিফা, এগুলো আজকে নেওয়া দরকার নেই, একসাথে সব নেওয়া দরকার নেই, ব্যাগ অনেক বেশি হেভি হয়ে যাবে। এগুলো নিও না রিফা, এগুলো নিবে কেন? ক্লাস শেষ হলে আমি কি করব? ক্লাস টাইমে কি করবা? ও আচ্ছা লাস্ট টাইম না, লাঞ্চ টাইম না, লাইক ক্লাস স্কুল শেষ হলে তখন তো 1 ঘন্টা 2 ঘন্টা ওয়েট করতে হবে। আচ্ছা আর ওদের জন্য আগামী 2 দিনের জন্য অলরেডি ওদের লাঞ্চ বুকিং করা হয়ে গিয়েছে, কারণ করোনা পর মানে করোনার পর থেকেই, করোনা আসার পর থেকে ওদের যখনই স্কুল খুলেছে ওদের মিনিমাম 24 আওয়ার্স আগে খাবার অর্ডার দিয়ে দিতে হয়, কে কি খাবে তাহলে ওরা ওদের খাবার ওভাবে ডেলিভারি দেয়। এই জন্য ওদের লাঞ্চটা আমাকে দিতে হবে না, শুধু রিফার ব্রেকফাস্ট আমাকে দিতে হবে। রিদির তো ব্রেকফাস্ট টাইম নেই, রিফার শুধু ব্রেকফাস্ট টাইম আছে, আর রিদি রিফার দুজনের লাঞ্চ টাইম আছে। লাঞ্চ তো ওরা স্কুল থেকে পেয়ে যাবে। হ্যাঁ রিফা তুমি অনেক এক্সাইটেড, কিন্তু আমি যে বাসায় থাকি আমি অনেক ক্লাস বেশি লাইক করি, কারণ স্কুলে যাব অনেক আমি অনেক এক্সাইটেড, কারণ লাইক টিচার সাথে আমার ফেভারিট টিচারের সাথে মিট করব, আর ফ্রেন্ডদের সাথে মিট করব, দেন আমরা লাইক ফান করব। তুমি তো তোমার ফ্রেন্ডসদের সাথে মিট করবে, টিচারের সঙ্গে মিট করবে, কিন্তু আমি আমি তো একদম একা হয়ে যাবো। মানে সব মানে সব কথার মূলই হচ্ছে যে কালকে থেকে আগামীকালকে থেকে আমার লাইফের একদম আরেকটা নতুন, আজকে থেকে আবার নতুন লাইফ শুরু হয়ে গেল, অর্থাৎ মানে লাইফ লাইফস্টাইল লাইফ রুটিন সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে অনেক আর্লি মর্নিং উঠতে হবে অ্যান্ড আর্লি নাইট ঘুমাইতে যেতে হবে, যেটা আগে কখনোই হতো না। আগে অনেক লেট নাইট শুতাম অ্যান্ড আর লেট মর্নিং উঠতাম, এখন আর এই সুযোগ নেই। আর সবচেয়ে ভালো হয়েছে একটা জিনিস যে আমাদের সবারই ফজর নামাজটা পড়া হবে, এটা কিন্তু রিসেন্ট ওদের স্কুল না থাকলে ম্যাক্সিমাম টাইম আমাদের ফজর নামাজটা মিস হয়, কিন্তু আলহামদুলিল্লাহ এখন পড়েছে, কিন্তু সামটাইম মিস হয়ে যায় না, তো এখন আলহামদুলিল্লাহ আর এটা হওয়ার সুযোগ নেই। তো তোমাদের কি খবর, তোমাদের কি অবস্থা, তোমাদের মনের কি অবস্থা সেটা বলো। আমার অনেক খুশি লাগতেছে। আমি যে অনেক বেশি ভয় পাই, গান লাগা রাখবা, টিভি লাগা রাখবা, তারপর শোনা তোমাদেরকে তো অনেক মিস করবো, মিস করবো না, তোমরা লং টাইম বাসায় থাকবে না, তোমাদের সাথে প্রায় বিকেল হয়ে যাবে দেখা হতে হতে। তোমার আর তোমার তুমি আর খুশি হবে, কারণ তুমি বকাবকি কম করবা। কেন আমি বকা দেই বলো? আমরা বাসা মেসে করলে বকা দেই, নাইলে তো বকা দেই না, অথবা দুষ্টুমি বেশি করলে বকা দেই। দুই বোন তো মাঝে মাঝে এত দুষ্টুমি করো যে বাসায় থাকা যায় না, হইচই শুরু করে দাও। দিদি কি অবস্থা? ঠিকভাবে ক্লাস করবা ঠিক আছে? আমার মেয়ে তুমি লাইক করতেছ, আমার বাসা না থাকলে তুমি খুশি কেন?
কারণ বকবকি কম করো যা ইচ্ছা করতে পারো। আচ্ছা তুমি কি আমার ভিউয়ারদের বলছো যে আমি তোমাকে বকে দেই? আমি তোমাকে বকে দেই? তো বকার কাজ করলে তো বকা দিতেই হয়। মাঝে মাঝে তোমাকে তো আরো বেশি দেয় উত্তম মধ্যম। আমাকে কম দেয়, আমি তোমাকে যখন যা প্রয়োজন উত্তম মধ্যম সবকিছু চলে। আমাকে লাইক বেশি দাও। হ্যাঁ আপু ছোটবেলা থেকে মাইর খেতে খেতে আপুকে মারে বেশি। রিপার দোষ হলো আমাকে মারে, আমার দোষ হলো আমাকে মারে না। আমার হচ্ছে কি আমার বিচার এরকম যে যেই যারই দোষ হোক দুজনে মাইর খাবে। সো কেউই দোষ করতে পারবো না, কেউ কমপ্লেন দিতে আসতে পারবো না। নিরিবিলি থাকবে না, সাউন্ডে উঠে যাবা তোমরা। ওকে হ্যাঁ, ডাকতে যেন না হয়। ওকে গুড নাইট। এই তো ওরা রেডি হচ্ছে এখন, আর এদিকে আমি ওদের জন্য ব্রেকফাস্ট রেডি করে ফেলেছি। এখানে মিল্ক, কর্নফ্লেক্স অ্যান্ড বানানা, যেহেতু ওরা রিধি আর খাওয়া দাওয়া করবে না 12টার আগে, আর রিফা তার মধ্যে 9টার দিকে মেবি আর একটা ব্রেক পাবে, ওটার জন্য ছোট্ট একটা ব্রেকফাস্ট টাইম দেবে, তার জন্য ওকে আবার হালকা কিছু দিয়ে দিব সাথে। আর এই অবস্থা ওদের ব্রেকফাস্টের। এখন ওরা ফজর নামাজ পড়ছে, এসে নামাজ পড়ে শেষ করে এসে ব্রেকফাস্ট করবে। আমি ওদের খাবারটা রেডি করে ফেলেছি। আর এখানে হচ্ছে রিফার, যেহেতু রিধির কোনো ব্রেকফাস্ট টাইম নেই স্কুলে, ওর শুধু লাঞ্চ টাইম, একটাই মিল টাইম ওর, আর রিফার দুইটা মিল টাইম। তো এটা রিফার জন্য, রিফা 9টার দিকে ওর আবার ব্রেক টাইম দিবে ব্রেকফাস্ট করার জন্য ছোটোখাটো। আর দুই বোনের জন্য আমি এখানে একটু ফ্রুটস নিয়ে নিয়েছি, মিক্স ফ্রুটস। এখানে আছে ওয়াটারমেলন, আছে গ্রেপস, আছে দু রকমের, তারপর স্ট্রবেরি। জাস্ট ওরা খেয়ে নেবে। আর এই যে পানি, দুই বোনের পানি জুস এই আর কি। আর মানে এটা হচ্ছে 9টার মিল, আল্লাহ বাচালে সকাল 9টার দিকে এই মিলটা ওরা আবার নেবে। এখন সাথে দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে রেবা হটডগ নিয়ে নিল সকালবেলা ঘুম থেকে উঠে। আসলে কথা বলার তখন একটা মোট থাকে না, তাও যেহেতু এটা ওদের স্কুল নিয়ে আমি ভিডিওতে বানাচ্ছি তো একটু একটু দেখিয়ে দিলাম। তো এখন ওরা খেতে আসবে, ওদের নামাজ পড়া প্রায় শেষ, এখন ওরা টেবিলে আসবে। এবং আমাদের যে নেইবার ওরাও উঠে গিয়েছে, এই যে ওদের বাসায় রান্নাবান্না চলছে। এখানে সবাই অনেক ঘুরেই ওঠে, একদম ঘুটঘুটে অন্ধকার। যদি খাওয়া দাওয়া করো রিধি রিফা, আসলে ওদের অনেকদিন পরে ওদের রুটিনটা চেঞ্জ হয়েছে, তো ওরা ঘুম থেকে উঠে খেতেও পারছে না, ওদের ভালো লাগছে না খেতে, কিন্তু কিছু করেনি, খালি পেটে তো আর ছাড়া যায় না। তো লাঞ্চ বক্স, লাঞ্চ ব্যাগে দিয়ে দিচ্ছি, মেয়েদের জন্য খারাপ লাগছে, সারাদিন অনেক মিস করবো মেয়েদের। এই হচ্ছে লাঞ্চ বক্স রেডি ওদের। এই তো নসীন, রিফা গাড়িতে উঠে যাচ্ছে, দিদি এখনো শু করছে, ওর শু পড়া শেষ হয়নি। উঠো গাড়িতে উঠো, সকালে সব অফিসিয়াল জ্যাম। সব বাচ্চাদের স্কুল টাইম, তো এই জন্য এই স্কুল স্টুডেন্ট আর টিচারদের গাড়ি সব এখানে গ্যাদারিং রাস্তায়। এই জায়গা রোডটা একদম ফাঁকা, কারণ সবাই ব্রিজ দিয়ে আসতেছে। কে
আমরা যদি এই রুটে আসতাম তাহলে এই জ্যাম তাতে থাকতো তো কথা বলার মুড নাই, ঘুম আছে এখনো চোখে? আসলে অনেক খারাপ লাগবে তোমরা বাসায় থাকবে না। তোমার তো ভালো লাগছে না, কারোর জন্য না, তোমার ভালো লাগছে না, ঘুমাইতে পারতেছো না ঠিক না? আমার তো ঘুম নাই চোখে। তাহলে কিসের জন্য বলো? এত কষ্ট মেনে নেওয়া যায় না তাই না? নতুন লাইফ, নতুন লাইফস্টাইল, নতুন রুটিন, সবকিছু চেঞ্জ। অবশেষে চলে আসলাম স্কুলে, সেই কাঙ্ক্ষিত স্কুল যেখানে মানে এত মাস অপেক্ষার পরে আবার স্কুল ওপেন হলো। তোমাদেরকে পৌঁছে নামবো? আমাদেরকে একদম মেইন এতে নামো, যত সময় আছে যেমনই। আপু মাত্র ঘুরতে গেছো, তোমার লাঞ্চ নিছো? আমার লাঞ্চ নাই, মানে ওই ফ্রুটটা অনেক কষ্ট তাই না রিদিরিফা? গার্ডেন ভিতরে যাওয়ার কোনো সুযোগ নাই বুঝছো, বাচ্চাদের গেটে ছেড়ে দিতে হবে। রিফা অনেক বেশি স্যাড, ওর বাবা মা উনিকে ছেড়ে যাচ্ছে সারাদিনের জন্য। সব স্টুডেন্টদের গাড়ি, স্টুডেন্টদেরকে ড্রপ করে চলে যাচ্ছে গার্ডিয়ানরা, কারণ গার্ডিয়ান এখন ভিতরে অ্যালাউ করছে না। যে যেখানে পারছে গাড়ি পার্ক করে বাচ্চাদের নিয়ে স্কুলে যাচ্ছে। তো আমরা এখন চলে যাব, অলরেডি বাচ্চারা চলে গিয়েছে। রানা, তোমাকে রিফা বাবা দিয়েছে, তুমি কি শুনেছো? ওকে, খারাপ লাগছে? হ্যাঁ একটু খারাপ লাগে, বাসা বেরিয়ে গেলে বেশি খারাপ লাগে। হ্যাঁ খারাপ লাগে, কারণ রিমা ওর ইয়েটা ঢুকে দিও, দুজনের টপ ঢুকে নাও, টপ আপ করে নাও। ইয়েতে কি যে বলে, রিফা কি মোবাইল আনছে? না না, রিফা ফোন আনেনি। ঠিক আছে, ওর ছুটি কয়টায়? টাইম লিস্টটা দেখে আমাকে একটু জানাও।
চলো। আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল, তো দেখা হবে পরবর্তী অন্য আরেকটি নতুন ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।